আমি আপনাদের মাইক্রো প্রসেসর সাবজেক্টের দ্বিতীয় চ্যাপ্টারটা শুরু করব। আশা করি আপনারা অনেক ভালোভাবে প্রথম চ্যাপ্টারটা বুঝতে পারছেন। তো প্রথম চ্যাপ্টারে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বোঝাই দিছি, এইগুলো বোঝার পরে আপনি যখন থিওরি বা বিভিন্ন প্রশ্নগুলো যখন পড়তে যাবেন তখন আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এখন দ্বিতীয় চ্যাপ্টারে আমরা যেটা দেখব, আপনার এখানে যত প্রশ্ন আছে আপনার, তো এই প্রশ্নগুলোর ম্যাক্সিমাম প্রায় 80% 90% প্রশ্ন আপনার কভার হবে। আমি যদি জাস্ট দুইটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিই, ঠিক আছে? এবং শুধুমাত্র এই দ্বিতীয় চ্যাপ্টার না, আমি যেটা দেখলাম আপনাদের মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং বইয়ের ম্যাক্সিমাম বিষয়ের বেসিক উঠে আসবে শুধুমাত্র এই দ্বিতীয় চ্যাপ্টারের মাধ্যমে। কারণ কি, আপনাদের বইটাই তো হচ্ছে যে মূলত 8086 মাইক্রোপ্রসেসরের উপরে। তো 8086 মাইক্রোপ্রসেসরের অনেকটুকু আপনি বুঝে যাবেন, মানে আমাদের কারিকুলামের অনেকটুকু বুঝে যাবেন শুধুমাত্র হচ্ছে যে এই দ্বিতীয় চ্যাপ্টারের উপর ভিত্তি করে। তো এই দ্বিতীয় চ্যাপ্টারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে আপনার পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি পারেন প্র্যাকটিস করতে তাহলে আপনার কাছে তেমন কিছু মনে হবে না, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে ছোটো ছোটো কিওয়ার্ড যেগুলো মনে রাখার মতো এগুলো মনে রাখবেন, এরপরে আমার কথাগুলো শুনে যতটুকু বুঝবেন সেইভাবে লিখবেন, ওকে? তো এখন আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় চ্যাপ্টারটার শুরুতেই দেখতে পারতেছেন যে এখানে একটা পিন ডায়াগ্রাম আঁকছি আমি। এটা খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র পলিটেকনিক্যালের জন্য না, ডুয়েট অ্যাডমিশনে ম্যাক্সিমাম সময় এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে যে এই পিন ডায়াগ্রামটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি যতটুকু জানি, এই যে একটা পিন ডায়াগ্রাম দেখতেছেন, এটাকে বলা হয় একটা ডিপ প্যাকেজ, বলা হয় আপনার এ 40 পিনের, ঠিক আছে? 80 পিনের একটা ডিপ প্যাকেজ আকারে থাকে। কেন বলে, কারণ হলো কি, এটা সম্পূর্ণ একটা প্যাকেজ, ঠিক আছে? সম্পূর্ণ একটা আইসির মতো। তো এখানে হচ্ছে যে আপনার পিন আছে, এই মাইক্রোপ্রসেসরের পিন আছে আপনার 40টা। এখানে দেখতে পারতেছেন 1 থেকে শুরু করে 20 পর্যন্ত, এইদিকে আবার উল্টা দিকে 21 থেকে কত 40 পর্যন্ত, ঠিক আছে? তো এখানে এই 40টা পিন আছে। আমি এই 40টা পিনের প্রত্যেকটা পিনের কাজ সম্পর্কে বলার চেষ্টা করব। তো আপনাদের প্রত্যেকটা পিনের কাজই জানতে হবে, কারণ এখান থেকে আসলে কেমন ধরনের প্রশ্ন হবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। যদিও বোর্ড প্রশ্ন দেখে কিছুটা আইডিয়া করা যায়, কিন্তু তারপরেও এইগুলো যদি জানা থাকে তাহলে অতি সংক্ষিপ্ত বলেন, রচনামূলক বলেন, যেই প্রশ্নটাই আসুক না কেন আপনি এখান থেকে আনসার করতে পারবেন, ঠিক আছে? তো মূলত আমি একেবারে একটা পর্বতে সম্ভব না, আমি ভেঙে ভেঙে কয়েকটা পর্বতে আমি হচ্ছে যে এই পুরো পিন ডায়াগ্রামের প্রত্যেকটা পিনের কাজগুলো বর্ণনা করার বা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। এখানে পিনগুলো আপনারা দেখতে পারতেছেন, 1 নম্বর পিনে হচ্ছে VSS, এটা আবার গ্রাউন্ডও বলে, আবার এখানেও একটা আছে VSS, এটাও গ্রাউন্ড, কিন্তু আমি গ্রাউন্ড এখানে লিখিনি, ঠিক আছে? এই যে GND, এটা মানে হলো গ্রাউন্ড, আশা করি দেখতে পারতেছেন। এরপরে দেখেন AD আপনার 14 থেকে শুরু করে, এখানে ডট ডট কেন দিছি, কারণ এগুলো হলো সিরিয়াল। এখানে দেখেন এটা নিচের দিকে, এখানে 14, তারপরে 13 12 11, এভাবে আস্তে 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 AD কত, 0। আপনি এভাবে মনে রাখতে পারেন, AD 0, AD 1 2 3 4 5, এভাবে ডট 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 কত পর্যন্ত, AD 14 পর্যন্ত। AD বলতে এগুলোকে অ্যাড্রেস ডাটা বাস বলে। আমি যখন প্রত্যেকটা পিনের বর্ণনা পড়াবো আপনাদেরকে, তখন তো আমরা এগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে? আপাতত শুধু দেখে যান। তারপরের পিনগুলো কি, এই যে NMI, এগুলোর নাম তো আপনারা দেখতে পাচ্ছেন, নন মাস্কেবল ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট রিকোয়েস্ট। তো এইগুলো পিনগুলো আপনার এভাবে পিনগুলো দেওয়া আছে। এখানে আবার দেখেন এখানে কয়টা পিন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা পিন আবার কি করছি, দুইবার লিখছি। সেটা দেখেন 31 থেকে কত পর্যন্ত 24 পর্যন্ত, হ্যাঁ, দুইবার। কোনো কোনো সময় এরা কাজ করে, আবার কোনো সময় হচ্ছে যে এরা কাজ করে। তো কখন কী অবস্থায় কারা কীভাবে কাজ করে এগুলো তো আমি আপনাদেরকে বোঝাবো, টেনশনের কোনো কারণ নাই, আপনারা শুধু পড়বেন, ঠিক আছে? তো এগুলো আমি দেখাবো, আশা করি আপনারা পিন ডায়াগ্রামটা দেখতে পারতেছেন। আমি যখন এগুলো প্রত্যেকটা পিনের বর্ণনা দেব তখন আপনাদের কাছে সোজা মনে হবে। তো আমি মূলত এই পর্বে আপনাদের এই 4টা টপিক সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করব। নাম্বার অফ বিট, বাস, তারপরে হচ্ছে যে এই যে এখানে A0 থেকে A19 দেখতে পারতেছেন, D0 থেকে D15 পর্যন্ত দেখতে পারতেছেন, এই কয়টা বিষয় সম্পর্কেই কথা বলবো। তো এখানে দেখেন নাম্বার অফ বিট, মানে আপনাকে বলতে পারে যে এই মাইক্রোপ্রসেসরটা 8086 মাইক্রোপ্রসেসর কত বিটের মাইক্রোপ্রসেসর। তো আমরা খুব সুন্দর করে বলবো এটা হচ্ছে যে 16 বিট, মানে 16 বিটের মাইক্রোপ্রসেসর। আর একটা মাইক্রোপ্রসেসরকে কেন 8 বিটের মাইক্রোপ্রসেসর বলে, কেন 16 বিটের মাইক্রোপ্রসেসর বলে, কেন 64 128 বা N বিট মাইক্রোপ্রসেসর বলে, এই সম্পর্কিত কিন্তু আমি কথা বলছি কখন।
এই সম্পর্কিত আমি কথা বলছি হচ্ছে যে এর আগের চ্যাপ্টারে, প্রথম চ্যাপ্টারে। তো ওই চ্যাপ্টারটা না দেখে কেউ কিন্তু আবার এই চ্যাপ্টারটা শুরু করবেন না, কারণ ওখানে কিছু বেসিক আছে যেটার সাথে সঙ্গতি রেখে হচ্ছে যে আমাদের এই পরের চ্যাপ্টারটা আমরা ক্লিয়ার করতে পারবো। ওকে, হ্যাঁ। তো এটা আসলে কত বিটের মাইক্রোপ্রসেসর? 16 বিটের মাইক্রোপ্রসেসর। আমি সংক্ষেপে বলি, কোনো একটা মাইক্রোপ্রসেসরের ডাটা বাসে একসাথে যতগুলো, যত বিটের ডাটা কি করতে পারে, এক্সিকিউট করতে পারে, বা ডাটা বাসটাই একসাথে যত বিটের ডাটা ট্রান্সফার করতে পারে তাকে তত বিটের মাইক্রোপ্রসেসর বলে। তো এই 8086 মাইক্রোপ্রসেসরটা সর্বোচ্চ হচ্ছে যে 16 বিটের ডাটা প্রসেসিং করতে পারে এর ডাটা বাস, এজন্য এই মাইক্রোপ্রসেসরকে 16 বিটের মাইক্রোপ্রসেসর বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। 8 বিটের মাইক্রোপ্রসেসর তাহলে কাকে বলা হয়? যে মাইক্রোপ্রসেসর, মাইক্রোপ্রসেসরের ডাটা বাস 8 বিটের অপারেশন একসাথে এক্সিকিউট করতে পারে তাকে কি বলে? 8 বিটের মাইক্রোপ্রসেসর বলে। ওকে, হ্যাঁ। তারপরে দেখেন, এরপরে এখানে কি বলছে, বাস। বাস কি, এর সম্পর্কেও আমি প্রথম চ্যাপ্টারে বলছি, এখন আর নতুন করে কিছু বলবো না। বাস হলো চলাচলের মাধ্যমে পথ, যেই পথের মাধ্যমে কখনো ডাটার, কখনো অ্যাড্রেস বা কখনো কন্ট্রোল সিগন্যাল কি হয়, চলাফেরা করে। ঠিক আছে, এখানে আপনি বাস যদি বলতে পারেন গ্রুপ অফ ওয়্যার, গ্রুপ অফ ওয়্যার, ওয়্যার মানে তার, কিছু তার হচ্ছে যে গ্রুপ আকারে থাকে, এগুলো আসলে বাস। ধরেন এটা যদি একটা পথ হয়, এই পথের ভিতরে কিছু ওয়্যার কিভাবে থাকে, এভাবে 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 থাকে, গ্রুপ অফ ওয়্যার, যে ওয়্যারগুলোর মাধ্যমে আসলে কি হয়, ডাটা প্রসেস, ডাটা ট্রান্সফার হয়, মানে যে পথটা বোঝাচ্ছে, এটাই হলো আমার বাস। তো এখানে কয় ধরনের বাস থাকে? সাধারণত মাইক্রোপ্রসেসরে 3 ধরনের বাস থাকে। ওই বাস সম্পর্কে আমি মোটামুটি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি প্রথম পর্বে, তো এ সম্পর্কে আমি বলবো না। এখন হলো আমি 2টা বাস নিয়ে আলোচনা করব। একটা হলো যে অ্যাড্রেস বাস, অ্যাড্রেস বাস, আর একটা হলো ডাটা বাস, ডাটা বাস। ঠিক আছে, তাহলে আমরা দেখি 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাস কয়টা। অ্যাড্রেস বাসকে এখানে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখেন একটু, এখানে এখানে কিন্তু এও আছে, ডিও আছে, তারা মাল্টিপ্লেক্স অবস্থায় আছে। মাল্টিপ্লেক্স অবস্থায় আছে, তারা সংযুক্ত আছে, এক এক সময় এক একজন কাজ করে, কখন কিভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে বোঝাবো পরে। তো এখানে দেখেন, প্রথমে ডাটা বাস, যেহেতু আমরা অ্যাড্রেস বাস যেহেতু নিয়ে কথা বলতেছি, তার মানে এটা A0 ধরেন, তাহলে A0 থেকে শুরু করে A14 কয়টা হয় এখানে? 15টা। ঠিক আছে, আর বাকি দেখেন এখানে A15 থেকে শুরু করে A19 এখানে কয়টা আছে? 5টা। তাহলে টোটাল কয়টা হলো? টোটাল ডাটা বাস আমার 8086 মাইক্রোপ্রসেসরে 20টা। হ্যাঁ, 20টি। তাহলে অ্যাড্রেস বাস কয়টা আছে? সরি, অ্যাড্রেস বাস, অ্যাড্রেস বাস A0 থেকে শুরু করে এই যে A9 পর্যন্ত টোটাল কয়টা অ্যাড্রেস বাস আছে? 20টি অ্যাড্রেস বাস আছে। ঠিক আছে, তাহলে আপনাকে যদি বলে 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাস কয়টি? 20টি অ্যাড্রেস বাস। ঠিক আছে, তারপরে আবার ডেটা বাস, ডেটা বাস কয়টা আছে দেখেন, এই যে D0 থেকে শুরু করে D14 এখানে কয়টা আছে? 15। আর এই যে কিন্তু একটা ডি, ঠিক আছে, একটাই, তাহলে এখানে একটা 15 আর একে কত? 16। তাহলে 8086 মাইক্রোপ্রসেসরের ডেটা বাস কয়টা? 16টি। 16টি। এই যে একটা মাইক্রোপ্রসেসরের ডেটা বাস যত বিটের হয়, সাধারণত ওই মাইক্রোপ্রসেসরকে তত বিটের মাইক্রোপ্রসেসর বলে। দেখেন এই যে ডেটা বাস কয়টা 8086 মাইক্রোপ্রসেসরের? 16টি। এর জন্য আমরা বলছিলাম যে এই 8086 মাইক্রোপ্রসেসরটা কত বিটের মাইক্রোপ্রসেসর? 16 বিটের মাইক্রোপ্রসেসর। ওকে, তো আমি হচ্ছে যে আপনাদেরকে এই ডেটা বাস সম্পর্কে, অ্যাড্রেস বাস এবং ডেটা বাস সম্পর্কে এই জায়গাতে একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। দেখেন অ্যাড্রেস বাস কয়টা, অ্যাড্রেস বাসের লাইন কয়টা? 0 থেকে 19, মানে কতটি? 20টি। এখানে কিছু হিসাব আছে বুঝছেন, হিসাব বলতে কি, একটু হিসাব দেখাই আপনাদেরকে তাহলে সুবিধা হবে না। হ্যাঁ, ক্যালকুলেটার দিয়ে দেখাই। দেখেন এখানে কয়টা আছে, লাইন কয়টা আছে? 0 থেকে আপনার 19, মানে 20টি। এখন এখানে তাহলে দেখেন, আমরা জানি কি যে 4 বিটে এক কি হয়, নিবল হয়, নিবল হয়, 4 বিটে এক নিবল হয়, 8 বিটে এক বাইট হয়, কি হয়? বাইট হয়, বাইট হয়। 1024 বাইটে এক মেগাবাইট হয়, 1024 মেগাবাইটে, 1024 বাইটে এক মেগাবাইট হয়, আবার 1024 মেগাবাইটে এক গিগাবাইট হয়, আবার 1024 গিগাবাইটে এক, এরপরে কি হয়, 1024 গিগাবাইটে এক টেরা বাইট হয়। ঠিক আছে,
মোটামুটি এই পর্যন্ত জানলেই হবে। আরো যদি আপনাদের জানতে ইচ্ছা হয় বা জানার শখ থাকে, ইচ্ছা থাকে, তাহলে গুগলিং করে গুগলে সার্চ দিলেই পাই যাবেন, এগুলো জেনে নেবেন। তো এগুলো হিসাব যদিও আমাদের কাছে আগে একটু কঠিন ছিল বা আমরা কম বুঝতাম, কিন্তু এখন এই যে মোবাইল বা ডাটা অ্যাভেলেবেল হওয়ার কারণে আমরা সবাই ডাটা কিনি, কত এমবিতে, কত প্যাকেজ, কয় টাকায় কি, এগুলো হিসাব করতে গিয়ে এগুলো ব্যাপার আমাদের কাছে অনেক সোজা হয়ে গেছে। ঠিক আছে, তো আসেন এখানে। আমি আসলে একটু D0 থেকে D15 এখানে আমি আপনাদেরকে এই অ্যাড্রেস বাস আর ডাটা বাসে একটু হিসাব দেখাবো, আসলে সেজন্য এগুলোতে নিয়ে আসা। আসলে হিসাবটা একটু করে ফেলে এগুলো আপনাকে উঠাই ফেলেন। দেখেন এই যে 20টা যে অ্যাড্রেস বাস, এই 20টা অ্যাড্রেস বাসের মাধ্যমে সে কতটুকুকে হচ্ছে যে অ্যাড্রেসিং করতে পারে একই সাথে, তো আমরা একটু দেখি। এটা দেখার জন্য আমাকে একটু হিসাব করতে হবে, 2 টু দি পাওয়ার কতটা লাইন, 20টা, তাহলে এখানে দিব কত, 20। এখন এই হিসাবটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু 8085 মানে 8 বিটের হোক, 16 বিটের হোক, যত বিটের মাইক্রোপ্রসেসর হোক না কেন, আপনারা কিন্তু একইভাবে হিসাব করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো তাহলে 2 টু দি পাওয়ার 20 ইকুয়াল টু কত হয়, আমি একটু ক্যালকুলেটারে করে নিই। 2 টু দি পাওয়ার 20 ইকুয়াল টু কত হয়, 1048576। হ্যাঁ, তাহলে এত কি হলো, এত বাইট হলো। ঠিক আছে, এত বাইট হলো, এত বাইট কে সে কি করতে পারে, অ্যাড্রেসিং করতে পারে। এখন আমি যদি এর 1024 দ্বারা ভাগ দিই, 1048576, এখন যদি আমি এর 1024 দ্বারা ভাগ দিই তাহলে সে কি হয়ে যাবে, কিলো বাইটে চলে আসবে। তাহলে আমরা ভাগ দিই 1024 দ্বারা কত হয়, চলে আসে 1024 কিলো বাইট। এখন যদি আমি মেগা বাইটে যাইতে চাই তাহলে কি করবো, 1024 কে যদি আবার 1024 দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে, মেগা বাইট, উপরে নিচে কাটাকাটি করলে কত, 1 মেগাবাইট। তার মানে বোঝা যাচ্ছে যে এই 8086 মাইক্রোপ্রসেসরটা আমার কতটুকুকে ইয়ে করে, এটা হচ্ছে যে আপনার 1 মেগাবাইটকে, 1 মেগাবাইটকে আপনার ইয়ে করে অ্যাড্রেসিং করতে পারে। ঠিক আছে, এত টাইম। আর একটা বিষয় হচ্ছে যে তাহলে এখানে দেখেন, এখানে কত, D0 থেকে D15, D0 থেকে D15, তাহলে D0 থেকে D15 এর কতটুকু এই 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 ডাটা বাস কতটুকু ডাটাকে একসাথে অ্যাট এ টাইম ট্রান্সফার করতে পারে বা এক্সিকিউট করতে পারে, তাহলে এখানে কতটা লাইন, 0 থেকে 15 মানে কটা, 15টা লাইন, তাহলে টুকুটা কত লাগবেন, 15 লাগবেন। ঠিক আছে, তারপরে এভাবে ভাগ দিয়ে দিয়ে আপনি দেখতে পারেন। তো এইটা আপনাদের একটা হোম পার্কস থাকলে এটা ক্যালকুলেশন করে আপনারা বের করবেন। এখানে 64 কিলোবাইট বাইটের আপনার ইয়ে হবে, 64 কিলোবাইট আসবে। ঠিক আছে, তো এটা করে আপনারা হচ্ছে যে জানাবেন। তো মূলত এটুকুই, এইগুলো পিন সম্পর্কে আপনারা জানেন, A0 থেকে A9 পর্যন্ত এই পিন গুলো কি, অ্যাড্রেস বাস, যেগুলো এভাবে কাজ করে অ্যাড্রেসিং এর জন্য ব্যবহার হয়। আর D0 থেকে D15 16টা হলো ডাটা বাস, যেগুলো কি করা হয়, ডাটা ট্রান্সফারের জন্য বা ডাটা এক্সিকিউশন করে থাকে ডাটা বাসের মাধ্যমে, ডাটা ট্রান্সমিশন করে থাকে, কতটুকু করতে করে থাকে, 64 কিলোবাইট ডাটা একসাথে কি করতে পারে, ট্রান্সমিট করতে পারে। তো আমি যেগুলো কথাবার্তা বললাম এগুলো আপনারা পরীক্ষার খাতে এইভাবে লিখবেন, তাহলে ইনশাল্লাহ হবে। ওকে, সাথে থাকলে তো স্টেপ বাই স্টেপ আমরা আরো দেখবো। বাই।